নমস্কার আমি ফাল্গুনি মুখোপাধ্যায় আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের আমাদের এই ভিডিও সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও সেশনে আমাদের আলোচ্য বিষয় জেনফাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মধ্যে দিয়ে বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি হওয়ার লক্ষ্যে আপনারা যারা এন্টারেন্সে অংশগ্রহণ করেছিলেন আপনারা র্যাঙ্ক কার্ড পেয়ে গেছেন এবং পরবর্তীকালে আপনাদের যে কাউন্সিলিং এর সময়সূচি এবং কাউন্সিলিং এর পদ্ধতি সমস্তটা হচ্ছে নোটিফিকেশন হয়ে গেল শুরু হয়ে গেল এই রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট চয়েস ফিলিং এর কাজ এই যে টাইম টেবিল সেই টাইম টেবিলে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথমত যে তিরিশ আট দু থেকে চার নয় দু পর্যন্ত আপনারা যারা র্যাঙ্ক পেয়ে গেছেন যারা অংশগ্রহণ করতে চাইছেন কাউন্সিলিং এ তাদের রেজিস্ট্রেশন পেমেন্ট রেজিস্ট্রেশন ফি এবং চয়েস এই কাজটা আপনারা করতে পারবেন আপনাদের সেটা হচ্ছে থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত করতে পারবেন অনেকে বলবেন হয়তো যে স্যার চয়েস ফিলিং তো ডেট বললেন আগে তাহলে পরবর্তীকালে এটা কেন এই যে থার্ড স্পেশালি এটা লকিং এনাবেল করা হবে অর্থাৎ আগস্ট থেকে যখন শুরু হচ্ছে এবং চলবে এটা সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালে আপনারা চয়েস ফিল করবেন এখন এই লক বটনটা যদি এনাবেল হয়ে থাকে আর ভুল করে যদি কেউ লক করে ফেলেন তাহলে কিন্তু আর চয়েস ফিলিং আপনি করতে পারবেন না সুতরাং সেই জন্য এই বটনটাকে এনাবেল করা হবে তিন তারিখ এবং চার তারিখ অর্থাৎ তিন তারিখে গিয়েই আপনি লক করতে পারবেন ফার্স্ট রাউন্ডেড এই যে কাউন্সিলিং এ আপনারা চয়েস ফিলিং করছেন তার ফার্স্ট রাউন্ডেড যে অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে সেটা ডেট হচ্ছে সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যাবেন এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবেন তার যে ডেট দেওয়া হয়েছে সিক্স সেপ্টেম্বর টু থেকে টেন্থ সেপ্টেম্বর টু পর্যন্ত ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস চলবে এই ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়ে যাবেন তাদের এখানে বলা হয়েছে যে রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন ব্র্যাকেটে বলা হয়েছে ইফ আপগ্রেডেশন চয়েস ইস্ট আপগ্রেডেশান চয়েস ইকুয়াল টু নো অর অ্যালর্টেড ইন ফার্স্ট চয়েস এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা হয় যে যে অ্যালোর্টেড ইনস্টিটিউট সেই অ্যালোটেড ইনস্টিটিউটে আপনারা ওয়েবসাইটকে ফলো করবেন অথবা সেখানে কনট্যাক্ট করে আপনারা জেনে নেবেন যে অ্যাকচুয়ালি কবে আপনাকে যেতে হবে কেন এখানে দেওয়া আছে ছ তারিখ থেকে দশ তারিখ সিক্স সেপ্টেম্বর থেকে ট্রেথ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুতরাং আপনাকে কবে জিততে হবে সেটা জেনে নেবেন অনেক সময় হয় অনেক ইনস্টিটিউট একটা র্যাঙ্ক বলে দেয় এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্কের মধ্যে যারা আছে তারা অনুমুখ দিন আসবে এত র্যাঙ্ক থেকে এত দিনের মধ্যে আছে তারা অনুমুখ দিন আসবে সুতরাং এটা জেনে নেওয়া কর্তব্য নেক্সট সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা হবে টুয়েলভ সেপ্টেম্বর টু এই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর যারা আপগ্রেডেশন দিলেন তাদের এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টটিকে দেখতে হবে আপনার আপগ্রেডেড হলো কি না আবার ফার্স্ট রাউন্ডে আপনি চয়েস ফিল করেছিলেন কিন্তু কোনো ইনস্টিটিউট বা কোনো ব্রাঞ্চ আপনার অ্যালোট হয়নি তাহলে আপনাকেও দেখতে হবে যে আপনি এখানে অ্যালোট হলো কি না ফার্স্ট রাউন্ডে যারা পেয়েছিলেন যারা আপগ্রেডেশন দিলেন তারা কিন্তু আর নতুন করে আপনাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে না বাট ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পাননি এই সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবার আপনি পেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করার পরে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা সেটাকে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং ডকুমেন্ট ইত্যাদি সবকিছু নিয়ে আপনাকে আপনার অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে যার ডেট দেওয়া আছে টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে অ্যালটমেন্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন থার্ড রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড এই মপ আপ রাউন্ডের জন্য আবার নতুন করে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিল করতে হবে এই যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটি হচ্ছে বিশে সেপ্টেম্বর টু থেকে বাইশে সেপ্টেম্বর টু পর্যন্ত চয়েস ফিলিং ও লকিং যেটা করতে পারবেন সেটা বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড গিয়ে আপনি কিন্তু লকিংটা করতে পারবেন এরপরে মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোবে

যে কাউন্সিলিং টাইম টেবিল সেটা নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমেই আমরা দেখে নেব যে এই কাউন্সেলিংয়ে রুলস অ্যান্ড রেগুলেশনস অল অ্যাসপেক্টস অফ দ্য ই কাউন্সেলিং রেজিস্ট্রেশন চয়েস ফিলিং অ্যালটমেন্ট পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রফেশনাল অ্যাডমিশন এসেটরা উইল বি ইন সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি এটা অনলি অনলাইনে হবে অন্য কোনোভাবে হবে না নেক্সট পয়েন্টে বলছে দ্য ই কাউন্সেলিং উইল বি

এই যে ই কাউন্সিলিং হবে এখানে যে রিজার্ভ ক্যাটাগরি সিটগুলি রয়েছে সেই রিজার্ভ ক্যাটাগরি সিটগুলি কেবলমাত্র রিজার্ভ ক্যান্ডিডেট রিজার্ভ ক্যান্ডিডেটের পাবে যদি অ্যাভেলেবেল রিজার্ভ ক্যান্ডিডেট না থাকে তাও কিন্তু এটা জেনারেল বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের এটা দেওয়া হবে না বা কনভার্ট হবে না অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবেল ফর অ্যাডমিশন ইন বিএসসি কোর্সেস ইন গভর্নমেন্ট কলেজ সমস্ত গভর্নমেন্ট কলেজে যেখানে বিএসসি নার্সিং করানো হবে সেখানে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটটা অ্যালাউড ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজেস হাউএার দেয়ার আর ফিউ প্রাইভেট কলেজেস মিন ফর মেল ক্যান্ডিডেটস অনলি মেল ক্যান্ডিডেটটা কেবলমাত্র প্রাইভেট কলেজগুলিতে কয়েকটি প্রাইভেট কলেজ থাকছে সেই প্রাইভেট কলেজগুলিতে কেবলমাত্র তারা বিএসসি নার্সিং করতে পারবে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল ফর অ্যাডমিশন ইন অল আদার কোর্সেস এক্সেপ্ট বিএসসি নার্সিং

তাহলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হবে সেখানে একটি ক্যান্সেল চেক অথবা ব্যাংক পাসবুকের যে ফার্স্ট পেজ যেখানে নাম ইত্যাদি লেখা আছে সেটার স্ক্যান করে আপলোড করতে হবে পয়েন্টে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার অফ থাউজেন্ড টোয়েন্টি অ্যাকাডেমিক ইনফরমেশন কি কি দিতে হবে না পাসিং স্ট্যাটাস দিতে হবে ফুল মার্কস মার্কস ইন ক্লাস টুয়েলভ অর্থাৎ ক্লাস টুয়েলভে ফুল মার্কস কত ছিল ফুল মার্কস অর্থাৎ ছশো সাতশো যে যত হবে সেটা এবং অপডেট মার্কস অর্থাৎ আপনার যে মার্কশিট সেই মার্কশিটে অপডেট মার্কস টোটাল কত পেয়েছেন সেটা ক্লাস টুয়েলভের এইটা দিতে হবে অর্থাৎ টোটাল কত পরীক্ষা হলো এবং আপনাকে কত পেয়েছেন সেটা বসাতে হবে ক্লাস টুয়েলভের এবার নেক্সট পয়েন্ট বলছে পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অপডেট মার্কস ইন ফলোয়িং সাবজেক্টস ইন ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের নির্দিষ্ট কতগুলি সাবজেক্ট আপনাকে চাইবে দেখবেন সেখানে ড্রপ ডাউন মেনু থাকবে আমি দেখিয়ে দিচ্ছি বলছি পাসিং স্ট্যাটাস চুজ এ ইফ সাবজেক্ট ইজ নট সাবজেক্টটা নয় বা আপনার নেই সেই জায়গাতে আপনি পাসিং স্ট্যাটাসে এনে লিখবেন হ্যাঁ সেখানে সেখানে কিন্তু পাস বা কিছু পাস আর এনেই থাকবে সুতরাং এনে লিখবেন সেখানে এখানে এই যেমন সাবজেক্টগুলো দেওয়া আছে এখানে ইংলিশ ইংলিশে লিখতে হবে পাস্ট করতে হবে ফুল মার্কস কত ছিল হান্ড্রেড অবডেট মার্কস ধরুন আপনি এইটটি বা নাইনটি যা পেয়েছেন সেটা বসালেন ফিজিক্স পাস্ট পাস্ট লিখবেন ফুল মার্কস হচ্ছে হান্ড্রেড ধরুন অবডেট মার্কস হচ্ছে আপনি আশি পঁচাশি নব্বই যা পেয়েছেন সেটা বসাবেন কেমিস্ট্রি তো তাই পাস্ট লিখবেন ফুল মার্কস হচ্ছে হান্ড্রেড অবডেট মার্কস লিখবেন ম্যাথমেটিক্স যদি না থাকে সেখানে এনে লিখবেন যদি থাকে সেটা লিখতে পারেন ফুল মার্কস লিখবেন হান্ড্রেড অবডেট মার্কস যা পেয়েছেন সেটা লিখবেন বায়োলজি এখানে পাস লিখবেন এবং ফুল মার্কস লিখবেন আপডেট মার্কস লিখবেন এখন এখানে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেওয়া হয়েছে কিন্তু যারা বিয়েছে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করবেন তাদের এর মধ্যে কোনো সাবজেক্ট থাকতেও পারে নাও পারে সুতরাং আপনার যে সাবজেক্টগুলো থাকবে সেটা ড্রপডাউন মেনু এটা এই যে এইগুলো এখানে একটা কোনো ড্রপডাউন মেনু থাকবে সেই ড্রপডাউন মেনুতে আপনারা ক্লিক করলে আপনার কোন কোন সাবজেক্ট বেরিয়ে যাবে সেই সেই সাবজেক্টগুলো আপনি সেভাবে বসাবেন অনেকে বলবেন যে স্যার আমি বাংলা বসাতে পারছি না বাংলা কিন্তু থাকবে না বাংলা বসাবেন না ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কসাস অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন ডিউরিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় যা যা ইনফরমেশন দেবেন সেগুলো সঠিকভাবে দেবেন দেয়ার ইজ নো প্রভিশন টু মেক এনি কারেকশন এডিটিং আফটার ফাইনাল সাবমিশন অফ রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেট আপনার রেজিস্ট্রেশনের সময় যা যা ইনপুট দেবেন সেগুলো কোনোভাবে যেন ভুল না হয় যায় কেন এগুলো আপনি কোনোভাবে ফাইনাল সাবমিশন আপনার এডিট করতে পারবেন না হেন্স ইফ নো অ্যাভেলেবেল টু দ্য ক্যান্ডিডেট যদি ভুলভাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর কোনো চয়েস দিতে পারবেন না বা চয়েস না বা আপনাকে দেখিয়ে দেবে যে নো কলেজ ইজ অ্যাভেলেবেল নো কোর্স ইজ অর নো ইস অ্যাভেলেবল তাহলে আপনি যখন চয়েস দিতে পারছেন তাহলে কোনো সিটও হচ্ছে আপনাকে অ্যালোট করা হবে না ডিউ টু ইউর রং ইনপুট অর্থাৎ আপনি যে রং ইনপুট দিচ্ছেন এখানে তার জন্য আপনি কিন্তু পুরো মানে এক প্রকার বাতিল হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড

এবং এই যে ফ্রি পেড করলেন তার অবশ্যই রিসিপ্টটাকে পেমেন্ট নেবেন দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েসেস অফ ইনস্টিটিউটস অ্যান্ড কোর্সেস অ্যাভেলেবেল টু হিম হার অ্যাকর্ডিং টু হিজ হার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেস্ট অন দ্য ইম্পুট প্রোভাইডেড বাই হিম হার অর্থাৎ আপনি যা ইম্পুট দিলেন যা যা ওখানে ডেটা দিলেন সেই ডেটা সঠিকভাবে থাকবে ক্রাইটেরিয়া ফুলফিল হবে তবে আপনাকে কিন্তু ওখানে দেখিয়ে দেবে আপনি কোন কোন কোর্সের জন্য এলিজিবেল এবং সেই চয়েস আপনি দিতে পারবেন

একটা কথা উল্লেখযোগ্য যে এই যে চয়েস ফিলিং হবে বা চয়েস দেবেন তার জন্য কোনো লিমিটেশন থাকবে না আপনি কি কি সাবজেক্টে কতটা চয়েস দিতে পারবেন সেটা পরিষ্কার লেখা থাকবে এক নম্বর দেখতে পাবেন আপনি রেজিস্ট্রেশনে পরে তারপরে হচ্ছে কিন্তু অনেকে কেউ আপনাকে বলতে পারেন কুড়িটা বা তিরিশটা দিতে পারেন তার বেশি দিতে পারবেন এরকম নয় আপনার যতগুলি ইনস্টিটিউট যতগুলি সাবজেক্ট রয়েছে সবগুলো দিয়ে এলিজিবল থাকলে আপনি সবগুলোতেই দিতে পারবেন ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি সি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট আপনি যদি কোনো চয়েস না দেন ডেফিনেট আপনাকে কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কসাস ওয়াইল সিলেক্টিং দ্য চয়েস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম অল পসিবল ইনস্টিটিউট ব্রাঞ্চেস যেটা বললাম যে ম্যাক্সিমাম যত বেশি সম্ভব আপনি দিতে পারবেন ব্রাঞ্চেস এবং ইনস্টিটিউট যা থাকছে সেই অনুযায়ী দিস এনসিওর্স দ্যাট হি সি অলওয়েজ গেটস অ্যান্ড অ্যালটমেন্ট অর্থাৎ যত বেশি চয়েস দেবেন তত হচ্ছে আপনার সম্ভাবনা বেশি থাকবে যে আপনি পেতে পারেন ফোর পয়েন্ট জিরো তা বলা হচ্ছে চয়েস লকিং দিস ইস ভেরি ইম্পর্ট্যান্ট ক্যান্ডিডেট মাস্ট লক হিজ আর চয়েসেস উইদ ইন দ্য প্রি অ্যানাউন্স ডেট যে ডেটে বলা থাকবে লকিংটা যেমন আপনাদেরকে বলেছি শিডিউলে সেই শিডিউল অনুযায়ী আপনারা এখানে হচ্ছে যে আপনার লক করতে পারবেন ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ আর লক চয়েস অনেকে কী করেন চয়েস দেন চয়েস দিদি দিতে দেখবেন একটা প্রিন্ট অপশন পাবেন আপনি সেই প্রিন্ট অপশন অনেকে প্রিন্ট রেখে দেন কিন্তু সেটা হচ্ছে ইনভ্যালিড আপনি পুরো চয়েস ফিলিং করলেন তারপরে প্রি শিডিউল ডেটে আপনি গিয়ে লক করবেন লক করার পরে আপনি যে প্রিন্ট আনবেন সেটা কিন্তু ভ্যালিড এবং এটা গুরুত্বপূর্ণ আপনাকে বলবো প্রত্যেকে প্রিন্ট আউটটা কিন্তু রাখবেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা আপনি সঙ্গে রাখবেন আপনার লাগতে পারে ইফ এ ক্যান্ডিডেট ফেইলস ফরগট টু লক হিজ আর চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন হিজ হার লাস্ট সেফ চয়েসেস উইল বি কনসিডার্ড ফাইনাল অ্যান্ড উইল বি লকড অটোমেটিক আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম নির্দিষ্ট যে সূচি সেই সূচি অনুযায়ী আপনি যদি নিজে লক না করেন অটোমেটিক লক হয়ে যাবে বাট আমি প্রত্যেককে বলব আপনারা নিজের হাতে লক করবেন এবং লক করে প্রিন্ট আউট নিয়ে নেবেন কারণ সেই ক্ষেত্রে আপনি লাস্ট যে সেফ চয়েস সেটা কতটা আছে না আছে আপনি কিছু দেখলেন না বা কোনো কারণ মধ্যে কোনো ভুল হয়ে গেল পরবর্তীকালে দেখলেন যে আপনি কোনো চয়েসই দেননি এমন হয়ে গেল সুতরাং আপনি নিজের হাতে চয়েস দেবেন চয়েস দেওয়ার পরে সেটাকে লক করে প্রিন্ট আউট নিয়ে নেবেন অবশ্যই ইফ এ ক্যান্ডিডেট ফেলস ফরওয়ার্ড টু সেভ হিজ আর চয়েসেস উইদ দা প্রিসিড সিট ডেডলাইন হিজ আর আনসেভ চয়েস উইল বি ডিসঅ্যাপিয়ার অর্থাৎ আপনি চয়েস দিয়েছেন কিন্তু হয়তো সেভ অ্যান্ড গো টু হোম এটা করতে ভুলে গেছেন করেননি হয়তো আপনি চয়েস দিয়ে ভেবেছেন আপনি সেভ অ্যান্ড গো টু হোম করলাম করে আপনি এক্সিট করে গেছেন কিন্তু আপনি আলটিমেট কোনো চয়েসই হয়তো আপনার দেওয়া হয়নি সুতরাং সেই জন্যই বলছি বারবার নিজের হাতে কিন্তু আপনারা চয়েসটা ফাইনালে দেখে নেবেন এবং সেভ অ্যান্ড গো টু হোম করবেন তারপরে আপনি লক করবেন লক করলে আপনাকে কসান দেবে সেই সময় পুরো দেখতে পাচ্ছেন কতগুলি চয়েস আপনি দিয়েছেন কতগুলি রয়েছে সব দেখেই কিন্তু আপনি লক করবেন ইন কনসিকুয়েন্স অফ দ্যাট হি সি উইল নট গেট এনি অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন যদি ডিজার্পিয়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কোনো অ্যালটমেন্ট পাবেন না এবং অ্যাডমিশন প্রসেস থেকে আউট হয়ে যাবেন অ্যাডমিশনের সুযোগও পাবেন না এবার চলে আসবো আমরা ফাইভ পয়েন্ট জিরোতে রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট এই অ্যালটমেন্ট ডাউন বলা হয় ফার্স্ট রাউন্ডটাকে বা অ্যালোটমেন্ট ডাউন বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার অন প্রি শিডিউল ডেট যে ডেট দেওয়া হচ্ছে সেখানে সেদিনেই বেরোবে অ্যালটমেন্ট ইজ গিভেন বেস্ড অন ইম্পুটস প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস ইফ এট এনি স্টেজ ইট ইজ ফাউন্ড অন স্কুটনি বাই এনি কনসার্ন অথরিটি দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট এলিজিবল ফর দ্য অ্যালটমেন্ট

একটাই কথা উল্লেখযোগ্য যে আপনাদের যখন অ্যালটমেন্ট দেখতে পাবেন সেই অ্যালটমেন্ট দেখতে পাওয়ার পরে আপনাকে প্রথমেই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে এক হাজার টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করবেন অনলাইনে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই দিয়েও হচ্ছে পেমেন্ট করতে পারবেন বা নেট ব্যাংকে করতে পারবেন এই পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আপনার প্রভিশনাল যে সিট অ্যাকসেপ্টেন্স প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট লেটার সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন না সুতরাং আগে আপনাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করবেন তারপরে কিন্তু আপনি আপনার যে অ্যালোটমেন্ট লেটার প্রভিশনাল অ্যালোটমেন্ট লেটার সেটাকে ডাউনলোড করতে পারবেন আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফ্রি দ্য ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ হার ইউনিক অ্যালোটমেন্ট আইডি এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা ভালো করে মনে রাখবেন আপনারা যে আপনারা যখন অ্যালোটমেন্ট হলো আপনি লগ ইন করবেন তখন অ্যালোটমেন্ট আইডি আপনি একটি পাবেন যেটা আপনি কোথাও নোট করে রাখবেন নিজের কাছে হুইচ হি সি উইল নিড টু ডিসক্লোজ টু দ্য কনসার্ন

আপনাকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যে লিস্ট থাকবে সেগুলো সমস্ত ঠিকঠাক যত্ন করে নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল করতে হবে যদি কোনোভাবে ফেলিওর হয়ে যায় সেটা আপনার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামশন বোর্ড কোনো দায়িত্ব নেবে না ক্যান্ডিডেটস উইল পার্সোনালি রিপোর্ট টু দা ইনস্টিটিউট ক্যান্ডিডেটকে যেতে হবে ক্যান্ডিডেটের সঙ্গে অভিভাবক যারা যাবেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না শুধুমাত্র কাউন্সিলিংয়ের ভেরিফিকেশনের সময় শুধুমাত্র ক্যান্ডিডেট ঢুকতে হবে সেখানে উইদিন দ্য ডেজ অ্যাজ নোটিফাইড ক্যারিং প্রিন্ট আউট কপিস অফ দেয়ার অ্যালটমেন্ট লেটার

অ্যাডমিশন কবে হবে না হবে কি হবে যাবেন সেগুলো সমস্ত কিছু সেখানে উল্লেখিত থাকবে সেগুলো আপনাকে কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন দ্য ডেট অফ ভেরিফিকেশন ভেরিফিকেশান যেদিন হবে সেই দিন অনুযায়ী প্রত্যেকটি ডকুমেন্ট আপনার হচ্ছে ভ্যালিড থাকতে হবে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন যাবেন তার জন্য একটা লিস্ট অফ ডকুমেন্টস আছে যেটা নিয়ে যেতে হবে আপনাদের ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ডকুমেন্টস ফর ভেরিফিকেশান ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি ফটো কপি বলা হয় বা জেরক্স বলা হয় তাহলে অরিজিনাল যেমন যাবে সেরকম এক সেট জেরক্স যাবে সেটা ডোমিসাইল সার্টিফিকেট পর্যন্ত যা যা থাকছে সেটা সব বলে দিচ্ছি অল ক্যান্ডিডেটস নিয়ে যেতে হবে ডাউনলোড করুন সেটা নেবেন অল ক্যান্ডিডেটস তাদেরকে র্যাঙ্ক কার্ড আপনাদের নিয়ে যেতে হবে অল ক্যান্ডিডেটস ক্লাস টেনের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ তার জন্য নিয়ে যেতে হবে এটা অল ক্যান্ডিডেটস বলতে টুয়েলভের মার্কশিট নিয়ে যেতে হবে এবং মার্কশিট যখন আপনারা ফটো কপি করাবেন বা জেরক্স করাবেন বোথ সাইড করাবেন অল ক্যান্ডিডেটস অ্যান্ড আন্ডারটেকিং ফর্ম দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার প্রফর্মা গিভেন ইন দ্য নোটিফিকেশন টু বি গিভেন এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে দেখবেন একটা আন্ডারটেকিং ফর্মেট আছে সেই ফর্মেটে আপনাদের রোল নাম্বার ইত্যাদি লিখে নিজেকে সই করে ওটাও কিন্তু ওখানে দিতে হবে ভেরিফিকেশানের সময় অল ক্যান্ডিডেটস মাস্ট নোট দ্যাট হিজ হার ইউনিক অ্যালটমেন্ট আইডি যেটা বারবার বলেছি হুইচ উইল বি রিকোয়ার্ড

আমি এগুলো বলে দিচ্ছি ভালো করে আপনারা শুনে রাখুন অল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং মেকিং অ্যাপ্লিকেশন টু রিসিভ ওটিপি কেন আপনি ওখানে অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন যখন অ্যাডমিশন হবেন সেই সময় তো অবশ্যই মোবাইলটা আপনার সঙ্গে থাকতে হবে ওটিপি আসবে সেই ওটিপি শেয়ার করতে হবে ওখানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট যারা থাকছেন ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো প্রথমত আমাদের এখানে বুলেটিনে যেগুলো বলা আছে সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ওয়ান এবং সিক্স পয়েন্ট টু যেগুলো বলা আছে ইনফরমেশন বুলেটিনে সেইগুলো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট বলছে যে ক্যান প্রডিউস দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট রিজার্ভ ক্যাটাগরি থাকছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইডাব্লিউ এস তারা তাদের ক্যাটাগরি সার্টিফিকেট দেখাতে পারে ইস্যুড বাই অ্যাপ্রুভেড অথরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন লিউ অফ রিকোয়ার রিকোয়ার্ড ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ যে ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হয়েছে ধরুন সেই ডোমিসাইল সার্টিফিকেট কোনো কারণে সংগ্রহ করতে পারেননি তাহলে কিন্তু সেই কাজটা আপনার এই যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা দিয়ে ফুলফিল হয়ে যাবে ইফ দে ডোন্ট হ্যাভ বলছে তাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে তাদের কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট তো হতে বাট ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যারা তাদের কিন্তু হবে না যদিও ওপেন ক্যাটাগরি মধ্যে পিডাব্লিউ ক্যান্ডিডেট যদি থাকে বা ওপেনের এই যারা থাকছে তাদের জন্য হচ্ছে কাজে লেগে যাবে যদি ডোমিসাইল সার্টিফিকেট নাও থাকে ইন সাচ কেস ইফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইজ রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশন হ্যাঁ এইটা আমার ব্যাপার আছে যে আপনার এটাতেই যেমন হবে কিন্তু যদি ভেরিফিকেশনের সময় দেখা যায় যে আপনার যে ক্যাটাগরি সার্টিফিকেট দিচ্ছেন সেটা ইনভ্যালিড তখন কিন্তু নন ওয়েস্ট বেঙ্গল বলে কনভার্ট করে এখানে বলছে ডোমিসাইল স্ট্যাটাস উইল বি কনভার্টেড আপনাকে নন ওয়েস্ট বেঙ্গল করে দেওয়া হবে এবং ফার্স্ট রাউন্ড যে সিটটা আপনি পাবেন সেটা কিন্তু স্টেট ক্যান্সেল হয়ে যাবে আপনাকে সেকেন্ড রাউন্ড গিয়ে আবার ওয়েট করতে হবে এ জেনারেল ক্যান্ডিডেট পরবর্তীকালে নন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নন ওয়েস্ট বেঙ্গল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সরকারি কলেজগুলোর সুযোগ থেকে বঞ্চিত হবেন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশনে যা দেওয়া আছে বুলেটিনে সেভেন পয়েন্ট জিরো তার এইট পয়েন্ট জিরোতে অফ ইনফরমেশন বুলেটিন অবস্থাকে দেখে নেবেন ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি সার্টিফিকেট এনসিএল ইস্যুড বিফোর এটা ভালো করে দেখে নিন যে বলা হয় যে এনসিএল সার্টিফিকেট বলছে বিফোর যদি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাইন হয় শুড হ্যাভ দেম রিভ্যালিডেট

এ এবং বি এন সি এল সেই সার্টিফিকেট কেবলমাত্র গ্রাহ্য হবে ইডব্লিউ ক্যান্ডিট দে বলা হয়েছে ই ডব্লিউ সার্টিফিকেট অ্যাজ বাস সেকশন ফাইভ পয়েন্ট জিরো আর নাইন পয়েন্ট জিরো অফ দ্য ইনফরমেশন বুলেটিন বিলুটিন যেগুলো দেওয়া আছে সেগুলোকে আপনারা ফলো করবেন পি ডি ক্যান্ডিডেট যারা আছে পি ডব্লিউ ডি ক্যান্ডেন সার্টিফিকেট যেটা আপনাদের অরিজিনাল সেক্সেন ফাইভ পয়েন্ট জিরো এবং টেন পয়েন্ট জিরো পি ডাব্লিউ ডি স্ট্যাটাস যেটা মাস্ট বি ভেরিফাইড বাই আহ আই পি জি এম ই আর এস এস কেম হসপিটাল কলকাতা সেখানে যে বোর্ড তাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের সেটাকে ভ্যালিড করিয়ে নিয়ে আসে এবং সেখান থেকে নতুন সার্টিফিকেট তারা ইস্যু করে সেইটা দিয়ে কিন্তু আপনাকে প্রুভ করতে হবে এই কপিটা কিন্তু অবশ্যই থাকতে হবে ফাইভ পয়েন্ট টু তে বলা হয় যেখানে আউটকামস অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান বি হ্যাভ দ্য ফলোইং আউটকাম ডকুমেন্ট ভেরিফিকেশন বলে কি কি হবে দেখে নিন ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল দ্য ক্যান্ডিডেট উইল গিভ হিজ হার আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো অর্থাৎ ইয়েস আপগ্রেডেশন দিতে পারি অথবা নো আপগ্রেডেশন দিতে পারি কখন কোনটা দেব কিভাবে হবে সেটা পরবর্তীকালে পরপর পরপর আলোচনায় আসছি ভালো করে শুনতে থাকুন ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট অফ হিজ হার ফার্স্ট চয়েস অর্থাৎ আপনি মনে করুন তিরিশটা চয়েস দিয়েছেন তাহলে আপনার এক নম্বরটা হচ্ছে টপ প্রায়োরিটি এবারে এক নম্বর চয়েসে যদি লাগে দেন আপনার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন হি সি মাস্ট অপ্ট নো আপগ্রেডেশন অর্থাৎ যদি কারোর এক নম্বর চয়েসটা যদি লেগে যায় সিরিয়াল নাম্বার ওয়ানে তাহলে তাকে নো সেন্টার দিতে হবে অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস তাকে সমস্ত অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যান্ড কালেক্ট সাইন ফিজিক্যাল রিপোর্টিং রিসিভ আপনাকে যে ফিজিক্যাল রিপোর্টিং করছেন সেই ফিজিক্যাল রিপোর্টিং রিসিভ কিন্তু একটা করে ইস্যু করা হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন অফকোর্স সাচ ক্যান্ডিডেট ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ফর দ্য রাউন্ড পরবর্তী রাউন্ডে আর কিন্তু সে অংশগ্রহণ করতে পারবে না যার এক নম্বর চয়েস লেগে গেল অন দ্য আদার হ্যান্ড অন্য হয় অন্য মানে এটা বলা হচ্ছে যে ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট কমপ্লিট অ্যাডমিশন যদি অ্যাডমিশন কমপ্লিট না করে এক নম্বর চয়েসে লাগার পরেও ফর্মালিটি যদি কমপ্লিট না করে হি সি উইল বি ডেভার্ড ফ্রম এনি সি ডেভেলপমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড ইনক্লুডিং মপ আউট রাউন্ড অর্থাৎ সে এই কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে কেননা এক নম্বর চয়েস আপনার হাইয়েস্ট প্রায়োরিটি ছিল সেটা পাওয়ার পরেও যদি আপনি প্রসেস না করেন যদি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট না করেন তাহলে ধরে নেওয়া হবে যে ইউ আর নট ইন্টারেস্টেড এবং আপনার কাউন্সিল থেকে কাউন্সিলিং সিস্টেম থেকে আপনি আউট হয়ে যাবেন মপ আপ রাউন্ডেও কিন্তু আর অংশগ্রহণ করতে পারবেন না মাইন্ড ইট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট অফ হিজ আর সেকেন্ড অ্যান্ড লেটার চয়েস যদি আপনার দুই বা তার নিচের দিকে কোনো চয়েসে লাগে আপনার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন হি সি ক্যান অপ ফর নো আপগ্রেডেশন ইফ হি উইসেস টু কমপ্লিট অ্যাডমিশন প্রসিডিওর দুই বা তার নিচের দিকে চয়েসে লাগলো সেক্ষেত্রে আপনি মনে করছেন যে যেটা পেয়েছি আমি এতেই ভর্তি হয়ে যাবো এটা আমার জন্য ভালো হয়েছে সাচ ক্যান্ডিডেট অলসো ক্যান নট পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড তাহলে ভর্তি হয়ে গেল ভর্তি হয়ে গেলে কিন্তু আপনি মপ আপ রাউন্ডে আর অংশগ্রহণ করতে পারবেন না বাট ইফ দ্য ক্যান্ডিডেট অপস ফর নো আপগ্রেডেশন কিন্তু যদি নো আপগ্রেডেশন দিয়ে দেয় দেন আপগ্রেডেশনটাও কমপ্লিট অ্যাডমিশন অ্যাডমিশন প্রসেস নো আপগ্রেডেশন অপশনও দিলেন আবার প্রসেসটাও কমপ্লিট করলেন না তখন বলছে হি সি উইল বি ডেভার্ড ফ্রম এনি সি ডেভেলপমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড ইনক্লুডিং মপ আপ সেও হচ্ছে আউট হয়ে যাবে অর্থাৎ আপনি নো আপগ্রেডেশনও দিলেন আবার

তাহলে আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখবো যে আমার ওপর দিকে চয়েসে যাচ্ছে কিনা সুতরাং শুধুমাত্র ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য আফটার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ডাজ নাইদার অপ্ট ফর ইএস আপগ্রেডেশন অর নো আপগ্রেডেশন অর্থাৎ বলছে সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল তারপর সে ইএস আপগ্রেডেশনও দিল না আবার নো আপগ্রেডেশন দিল না দেন কি হবে না হি সি উইল বি কনসিডার্ড নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন তাদেরকে ধরে নেওয়া হবে যে সে অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড নয় অ্যান্ড উইল বি ডিভার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড ইনক্লুডিং মপ আপ রাউন্ড প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ক্যান্ডিডেটস ইজ নট এলিজেবল ফর দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট অর্থাৎ এই প্রেজেন্ট অ্যালটমেন্টের জন্য সে এলিজেবল নয় ডিউ টু হিজ হার অ্যাকচুয়াল অ্যাকাডেমিক্স কোর্স অর্থাৎ অ্যাকাডেমিক্স কোর্সের একটা ক্রাইটেরিয়া আছে আপনারা যখন ফর্ম ফিল আপ করছিলেন তখন অনেকেরই হচ্ছে ফাইনাল রেজাল্ট তো বেরোয়নি তাহলে ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে আপনারা এখন এখানে গিয়ে নাম্বারগুলো গুলো বসাতে হচ্ছে দেখা গেল সেখানে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তাহলে আপনি এলিজিবল হচ্ছেন না ক্যাটাগরি সার্টিফিকেট ঠিক নেই এটসেট্রা নানা ধরনের হবে সার্চ ক্যান্ডিডেটস উইল বি অটোমেটিক্যালি ইন নেক্সট রাউন্ড উইথ অটোমেটিক রিভাইজড ক্যাটাগরি এটসেট্রা অর্থাৎ পরবর্তী রাউন্ডে ক্যাটাগরি সার্টিফিকেট বা ইত্যাদি কোনো যদি লুফল থাকে সেগুলো ঠিক করলে তারপর পরের রাউন্ডে গিয়ে তাকে আবার কনসিডার করা হবে কিন্তু এই রাউন্ডে তার কোনো কনসিডারেশন হবে না সিক্স পয়েন্ট জিরোতে বলা হয়েছে আপগ্রেডেশন রাউন্ড যেটা সেখানে বলা হয়েছে যে ফলোয়িং গ্রুপস অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি রেজিস্টার্ড ইন রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ানে রেজিস্টার্ড করেছিল উইল বি কনসিডার্ড ইন রাউন্ড টু নেমলি কারা কারা এই আপগ্রেডেশন রাউন্ডে কারা কারা অংশগ্রহণ করতে পারছে দেখা যাক কি হচ্ছে

ইয়েস আপগ্রেডেশন দিছিল তারা এই রাউন্ড ওয়ানে গিয়ে আবার নতুন করে তাদের আপগ্রেডেশন হতে পারে তারা হচ্ছে এলিজেবেল থার্ড হচ্ছে দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়াজ ওয়ান ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ভেরিয়াস ভ্যালিড রিজনস আদার দেন অ্যাকাডেমিক এলিজিবিলিটি অ্যাকাডেমিক এলিজিবিলিটি যদি ধরুন আপনার নাম্বার কম আছে ই আছে আপনি বসিয়ে দিয়েছেন ওখানে খেয়াল ছিল না আপনাকে আপনার ইল করে দিলো সেই ক্ষেত্রে আপনার কোনো ছাড় নেই কিন্তু ডকুমেন্ট অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে যেগুলো আমাদের ক্যাটাগরি সার্টিফিকেট ইত্যাদি যেগুলো আছে তার জন্য কোনো গন্ডগোল ছিল বা সেই সময় ছিল না তারাও কিন্তু এখানে গিয়ে অ্যালাউ করবে তাদেরকে আবার জেনারেল হিসাবে অ্যালাউ হবে তারা এখানে এখানে বলেছে দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রিসিডিউল ডে মানে যে নির্দিষ্ট সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী রেজাল্ট বেরোবে ইট ইজ এসেন্সিয়াল টু নোট

সেই ক্ষেত্রে এটা সেকেন্ড রাউন্ডই বলেছে আমার শেষ হয়ে যাচ্ছে তাহলে যেটা পেলেন সেটাতে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে ভর্তি হয়ে যেতে পারেন অথবা ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন আপনি মনে করছেন যে না এটা যেটা হয়েছে আপগ্রেডের সেটাও আমার পছন্দ নয় আমি ভর্তি হব নাও হতে পারেন দেন আপনি কিন্তু মপ আপ রাউন্ডে এলিজেবেল থাকবেন কিন্তু যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে কিন্তু আর এলিজেবেল থাকবেন না

আমি আর আপগ্রেডেড হলো না তাহলে আগেরটা যেটা পেজ সেটা আমার পছন্দ না তাহলে আমি ভর্তি নাও হতে পারি ইন সার্চ কেসেস দ্য ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড বাট আর্লিয়ার সিট উইল বি কিন্তু ফরফিটেড এটা মাথায় রাখতে এটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে যে আপনারা আগের সিটটা দেখলেন এক নম্বর রাউন্ডে যেটা পেয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে কোনো আপগ্রেডেশন হলো না কিন্তু আপনি যেটা পেয়েছিলেন ফার্স্ট রাউন্ডে সেটা পছন্দ নয় তাহলে আপনি ভর্তি নাও হতে পারেন আপনি সেখানে আর নাও যেতে পারেন আপনি না গেলে মক রাউন্ডে কিন্তু এলিজেবল কিন্তু ভর্তি হয়ে গেলে এলিজেবল থাকবেন না এটা মাথায় রাখতে হবে ক্যান্ডিডেট অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান ওয়াজ ক্যান্সেল ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটেড ইন সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যালট হলো তাহলে ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালোটমেন্ট হয়নি এখানে বলা হয়েছে অ্যালোটমেন্ট ইন ফার্স্ট চয়েস যদি ফার্স্ট চয়েসে এক নম্বর সিরিয়ালে হয়ে থাকে তাহলে একই নিয়ম আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে অথবা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে তারপরে অ্যালটমেন্ট লেটারটা বের করে নিতে হবে বের করে ডকুমেন্ট ভেরিফিকেশন করি আপনাকে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে অ্যাডমিশন প্রসেস যদি কমপ্লিট না করান তাহলে আপনি এক্সিট করে যাবেন অর্থাৎ কাউন্সিলিং সিস্টেম থেকে বাইরে চলে যাবেন আর চাইলে আপনি ওখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন অ্যাডমিশন নিলে মপ আপ রাউন্ডে কিন্তু আর যেতে পারবেন না আর একই নিয়ম আছে বলে যে অ্যালোমেন্ট ইন সেকেন্ড অর লেটার চয়েস অর্থাৎ দুই বা তার নিচের দিকে চয়েস যদি হয় সেই ক্ষেত্রে যেহেতু সেকেন্ড রাউন্ডে আমাদের লাস্ট তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে ভর্তি হবেন কি হবেন না ডকুমেন্ট ভেরিফিকেশন করালেন সব করলেন করার পর আপনি ঠিক করলেন যে ভর্তি হবেন না ভর্তি না হতে পারেন ভর্তি না হলে আপনি মপ আপ রাউন্ডে যেতে পারবেন বাট ভর্তি হলে কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবেন না বারবার মনে রাখতে হবে এটা ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান অ্যান্ড গেট ফ্রেশ অ্যালটমেন্ট রাউন্ড টু তাহলে রাউন্ড ওয়ানে কিছু পাইনি রাউন্ড টু এ গিয়ে ফ্রেশ অ্যালটমেন্ট পেলেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে আপনাকে প্রভিশনাল অ্যালোটমেন্ট লেটার ডাউনলোড করে নিতে হবে তারপরে ডকুমেন্ট নিয়ে আপনাকে নির্দিষ্ট ইনস্টিটিউট যে ইনস্টিটিউট আপনার অ্যালোট হল সেই ইনস্টিটিউটকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে ভেরিফিকেশন করিয়ে আপনি চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন যদি নিয়ে নেন তাহলে মপা রাউন্ডে যেতে পারবেন না যদি অ্যাডমিশন মনে করেন নেবেন না ডকুমেন্ট ভেরিফিকেশন করালেন সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আমাদের সব করেছে কিন্তু ভর্তি হবেন না না হতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু মোপা রাউন্ডে যেতে পারবেন সেভেন পয়েন্ট জিরোতে মপা ব্রাউন্ড বলা হয়েছে পাঠিয়ে মপা রাউন্ড ইজ অপশনাল অর্থাৎ মপ আপ রাউন্ডটা কিন্তু সবার জন্য নয় যারা চাইবে তাদের জন্য যে যে কন্ডিশনগুলো ভালো হলো সেই সেই কন্ডিশন অ্যাপ্লাই হবে যাদের উপরে তারা হচ্ছে মপ আপ রাউন্ডে যেতে পারবে দোজ হু ডিড নট গেট এনি অ্যালোটমেন্ট ইন রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টু রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টু এ কারো যারা কোনো সিট পেরোলো তারা মপ আপ রাউন্ডে যেতে পারবে আচ্ছা দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড ওয়ান অর রাউন্ড টু ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন সব করেছেন আপনি ভর্তি হননি সেই ক্ষেত্রে কিন্তু আপনি মপাবলন্ডে যেতে পারছেন দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড টু ওয়াজ ক্যান্সেল ডিউ টু ভেরিয়াস ভ্যালিড রিজেন্স ওই যে বললাম ডকুমেন্টেশনের কোনো প্রবলেমের জন্য তার ক্যান সে ফার্স্ট রাউন্ডে পায়নি সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল কিন্তু ডকুমেন্টের জন্য আটকে গেছে সে ভর্তি হতে পারেনি তাহলে সে তার ডকুমেন্ট ইতিমধ্যে ঠিক করে নিয়েছে এবং সে মপাপ রাউন্ডে গিয়ে এলিজিবিলিটি থাকছে বা মপাপ রাউন্ডে যেতে পারবে ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার আগে রাউন্ড ওয়ান এর সময় যে রেজিস্ট্রেশন হচ্ছিল সেই রেজিস্ট্রেশন কোন কারণে করাতে পারেননি তাহলে আপনি যদি না করাতে পারেন সেই ক্ষেত্রে গিয়ে মপাউ রাউন্ডে ফ্রেশ হচ্ছে আপনি আবার ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় আপনাকে টাকা জমা দিতে হবে যেহেতু আপনি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারেননি তাই আপনার ক্ষেত্রে সাতশো টাকা লাগবে আর যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু বিভিন্ন যে কন্ডিশন সেই কন্ডিশনের উপরে গিয়ে মপাউ রাউন্ডে যাবে তাদেরকে মাত্র দুশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই মপ আপ রাউন্ডটা একটা স্পেশাল রাউন্ড এবং এখানে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আমরা প্রথম রাউন্ডে যেভাবে চয়েস ফিল করেছিলাম একইভাবে আমাদেরকে আবার চয়েস ফিল করতে হবে যে 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 কলেজ আমার পছন্দ যে যে ব্রাঞ্চ পছন্দ সেভাবে এখানে আবার আমাদেরকে এখানে চয়েস ফিল করতে হবে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সিট যারা বেরিয়ে গেছে উইথড্রন উইথড্র করে নিয়েছে ফ্রম ই কাউন্সিলিং

তাদেরকে এক হাজার টাকা হচ্ছে জমা করতে হবে নতুন করে সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল বা ফার্স্ট রাউন্ডে পায়নি সেকেন্ড রাউন্ডে পেয়েছিল এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়া ছিল কিন্তু তারা ভর্তি হয়নি তারা মাপ আপ রাউন্ডে এসছে তাদেরকে কিন্তু মাপ আপ রাউন্ডে এসে আর সিট অ্যাকসেপ্টেন্স ফিটা নতুন করে জমা দিতে হবে না জয়াল কিছু রুলস এখানে বলছে ইন কেস অফ ফার্স্ট টাইম অ্যালোটমেন্ট মে বি ইন এনি রাউন্ড যে কোনো রাউন্ডে ফার্স্ট টাইম যদি অ্যালটমেন্ট হয়

অর্থাৎ পেমেন্ট করার পরে পেমেন্ট রিসিটের জন্য প্রিন্ট অপশন থাকবে বা দিকে সেখান থেকে আপনাদেরকে নিয়ে কিন্তু এই প্রিন্ট করে নিতে হবে এবং সেগুলোই হচ্ছে ভ্যালিড হবে শেষ করার একটু আগে একটা উল্লেখযোগ্য কথা যেটা বলবো যে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে বলবে সে রেজিস্ট্রেশন করতে চাইছি রেজিস্ট্রেশন হচ্ছে না মনে রাখতে হবে যে আপনারা ডাব্লিউ বি জেই বি ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লিউ বি জেই বি ডট ইন এই সাইটে গেলে আপনারা জেন পাস ইউজি টু থাউজেন্ড যদি লেখেন সেখানে গেলে আপনাদের দেখবেন ওই লগ ইন পোর্টালটা খুলে যাবে লগ ইন পোর্টালটা খুললে দুটো থাকবে একটা হচ্ছে লগ ইন হবে আর নিচে একটা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন গিয়ে ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন গিয়ে ক্লিক করার পরে আপনাদেরকে ওখানে আপনাদের রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে তারপর দেখবেন বলবে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড কিন্তু আপনি আগে যেটা ইউজ করেছেন সেটাও দিতে পারেন অথবা নতুন করে পাসওয়ার্ড আপনি বসাতে পারেন যে পাসওয়ার্ডটা বসাবেন পরের আপনাকে সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করতে হবে এবং তারপরে সিকিউরিটি কোডটা বসাতে হবে এবং তারপর সাবমিট করতে হবে এই পদ্ধতি যাবেন তাহলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করলে তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হবে প্রত্যেকটি কলম ভালো করে পড়ে বুঝেই কিন্তু করবেন কোনো কনফিউশন হলে ডেফিনেট আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন একদম শেষ করার আগে যেটি বলবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনফ ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি এই কাউন্সিলিং সিস্টেমের কোনো কিছু যদি ডাউট হয় সেটা ক্লিয়ার করার জন্য একটি হেল্প ডেস্ক খুলেছে সেই হেল্প ডেস্কের নাম্বার দেওয়া হয়েছে এখানে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট টু এবং আপনারা মেল করতে পারেন মেল করার জন্য ইনফো অ্যাট দি রেট অফ বি জে ই বি ডট ইন এই অ্যাড্রেস দেওয়া হয়েছে সুতরাং আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সেখানে মেল করতে পারেন বা টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন টোল ফ্রি নাম্বারে কল করে একবারেই যে পাবেন সেটা নয় অনেকবার চেষ্টা করলে হয়তো আপনারা পেয়ে বন্ধুরা যাবেন্টি এর যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এর সমস্ত নিয়মকানুনগুলো আপনাদের জন্য যতটা সম্ভব ক্লিয়ার করে রাখার চেষ্টা করলাম আশা করছি এটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা আমি বললাম যে আপনারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন অথবা হচ্ছে আপনারা আমাকে ফোনও করতে পারবেন খুব প্রয়োজন পড়লে আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে লিখবেন সেখান থেকেও আমি অবশ্যই উত্তর দেব আমার যে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার একটি আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফোর ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান নাইন এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন এরুহেব দুর্গাপুর বলে সেভ করে রাখবেন এবং আপনাদের জুনিয়র বন্ধু যারা আছে প্রত্যেককে বলবেন এডুকেশনাল চ্যানেল বাংলার ছাত্র জন্য সরাসরি ছাত্রছাত্রীদের জন্য সরাসরি কাজ করার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনাদের পজিটিভ কমেন্ট দেবেন যারা ভিডিও দেখলেন প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটা করে অবশ্যই লাইক দেবেন এই ভিডিওতে তাহলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন এইভাবে আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন অপেক্ষা করুন আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ